আজকের দিন পর্যন্ত আমি আর আপনি ফেসবুকের ফাউন্ডার হিসাবে এমজেকে চিনে আসছি, ইটস ট্রু। বাট ফেসবুকের আইডিয়াটা সরাসরি মার্ক জুকারবার্গের ছিলই না। দুইটা ভাই ক্যামেরন এবং টেইলর তারা একটা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার কোডিং করতে তারা এমজের কাছে আসে। এমজে কী করে, এই কোডিংটা ভালো লাগার কারণে সে নিজের নামে ওয়েবসাইটটা লঞ্চ করে দেয়, যে ওয়েবসাইটটাই আজকের দিনের ফেসবুক। এখন ভাবতেই পারেন তাদের দুই ভাইয়ের কী হলো, তারা কি ভিখারি হয়ে গেছে, ফকির হয়ে গেছে? নো, লিজেন্ডস নেভার ডাই। তারা দুই ভাই কিছু বছর পর এমজেকে টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যায় এবং কোর্ট এমজেকে নির্দেশ করে তাদেরকে 33 মিলিয়ন USD দেওয়ার জন্য। যাই হোক, তারপর কি হলো, তারা দুই ভাই 11 মিলিয়ন USD ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে এবং আমরা বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজার অবস্থা মোটামুটি জানি। সবথেকে মজার বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির সবথেকে লেনদেন ট্রাস্টেড যেই কোম্পানি আছে সেটা কিন্তু জেমিন, এবং জেমিনের প্রতিষ্ঠাতা এবং মালিক কিন্তু এই দুই ভাই। অবাক করা বিষয় না, মোটেও না। সো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব।